হ্যালো এভরিওয়ান, তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর বাড়িতেই আছো। আমরাও এখন বাড়িতেই আছি, মানে দরকার ছাড়া তো বের হচ্ছে না ডেফিনেটলি। আর হ্যাঁ, আমরা আবার অনেকদিন পর ব্লগ নিয়ে এলাম। তো এখন এখানে আজকে কি বার চলো? হ্যাঁ, আজকে বৃহস্পতিবার, এখন দুপুরবেলা। তো আমরা লাঞ্চ করে নিয়েছি, আর লাঞ্চ করে আমরা এখন আম মাখা খাচ্ছি, কাঁচা আম মাখা। অনেকদিন পর, মানে আমি তো ভাবতেই পারিনি যে এখানে এরকম সুন্দর কাঁচা আম পাওয়া যাবে। তো আমরা কালকে গেছিলাম, তো তখন দেখছি এরকম কাঁচা আম আছে, চলো নিয়ে নাও। অ্যাকচুয়ালি আমি চাটনি করার জন্য নিয়েছিলাম, তারপর মনে হলো যে না, একটু আম মাখা খাই, তো ওই জন্য। খুব ভালো খেতে, ভীষণই ভালো খেতে, আর খুব সুন্দর একটা গন্ধ আছে না, খুব সুন্দর একটা গন্ধ। সেই ছোটবেলার কথা মনে পড়ছে, আগে তো ঘরে থাকলে খুবই আম মাখা খাওয়া হতো গরমের দিনে, বলো? আমি হস্টেলেও খেয়েছি, আমাদের হস্টেলের ওরম গাছ ছিল, মানে আমাদের কলেজের কিছু গাছ ছিল, সেখান থেকে ওরম আম রাতে চুপচাপ পেরে এনে তারপর আমরা রাতেই আম মাখা করে খেতাম, তো খুব মজা। কেমন লাগছে? শোনা যাবে, তুমি বলো আম মাখা খেয়ে কিরম লাগছে? আমাকে খেয়ে এখন আমি এখন সেন্টার শপে অ্যাড দিচ্ছি, আর চিড়িগুলো আস্তে আস্তে খাড়া হয়ে যাচ্ছে, চোখগুলো বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু আমি খেয়ে যাবো। কতদিন পর খাচ্ছ? আমি তো মানে এইরকম ভাবে আমি তো আম মাখা খাই না, আমি একদম সেই পুরো চিনিতে ডুবিয়ে আচ্ছা একদম কাঁচা কাঁচা, মানে বড় বড় পিসেস একদম। আমার এরকম একটুখানি গ্রেট করে ভালো লাগে, কাসুন্দি দিয়ে আরো বেশি ভালো লাগে। খাও না, ভালো লাগছে? তো বলো, এতদিন পর আবার ব্লগ নিয়ে এলে, কিছু বলো সবাইকে। হ্যাঁ, এতদিন পর ব্লগ নিয়ে আসা হচ্ছে কারণ বসে বসে আমরা কি আর কন্টেন্ট বানাবো, যখনই বাইরে বেরোচ্ছি কিছু না কিছু আমরা ঘুরে আর তোমারও টাইম হচ্ছে না, আমারও টাইম হচ্ছে না, এখন কাজের চাপ আবার আগের মতো বেড়ে গেছে। তো নেক্সট মান্থ থেকে হয়তো আমরা উইকলি দুদিন করে দিতে পারবো, সেরকমই হবে। কাজের চাপ যদি কম থাকে তাহলে আমরা ডেলি দিতে পারবো, না হলে ওরকম দু তিন দিন পর পরই হবে। হ্যাঁ, তো এখন আমাকে খেতে দাও, খুব টেস্টি। ঠিক আছে, আপনি খান। হ্যালো এভরিওয়ান, তো ব্যাপারটা হলো আমরা ব্লগটা কবে শুরু করেছিলাম, বৃহস্পতিবার। তো তোমরা যে আম মাখাটা খাওয়া দেখলে সেটা হচ্ছে বৃহস্পতিবার, আর আজকে হচ্ছে শনিবার বিকেলবেলা। তো আমরা মাঝখানে ল্যাদ খেতে খেতে একদিন টাইম নিয়ে নিয়েছি, তাই আবার একদিন পর ব্রেক নিয়ে আবার আমরা নিয়েছি হাফ পার্টটা নিয়ে। আজকে আমরা ভুট্টা খাবো। হ্যাঁ, আজকে হচ্ছে কর্নের চাট বানাবো, মানে অনেকদিন থেকে ভুট্টাটা ছিল, খাওয়া হচ্ছিল না, খাওয়া হচ্ছিল না, তো ওটা দিয়ে একটা কিছু করার। আর প্রচন্ড গরম এখানে, আর ভাবো আমরা কতটা ল্যাথ কর যে আমরা 3 দিন ধরে একটা ব্লগ বানাই, তাই তুমি তো আমার থেকেও বেশি। হ্যাঁ, 2 দিন ধরে। হ্যাঁ, বৃহস্পতিবার হাফটা শুট করা হয়েছিল, আর আজকে শনিবার বিকেলবেলা। তো চলো তোমাদের সাথে কর্নের রেসিপিটা শেয়ার করি। তো প্রথমে হচ্ছে আমি এখানে কর্নটাকে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর এখানে হচ্ছে পেঁয়াজ পাতা কুচানো আছে, ক্যাপসিকাম কুচানো আছে, আর একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভালো করে কুচিয়ে নিয়েছি। ব্যাস, এরপর আমি একটা ফ্রাইং প্যানে একটুখানি বাটার দিয়ে দিয়েছি। তো তোমরা চাইলে এখানে অলিভ অয়েল না হলে হোয়াইট অয়েলও ইউজ করতে পারো। এরপর যে কুচোনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আছে সেটা আমি দিয়ে দেবো। এটা কিন্তু খুব বেশি ফ্রাই হবে না, একটু ক্রাঞ্চি ভাবটা থাকবে, তো বেশি এটাকে ফ্রাই করবে না, হালকা একটু কাঁচা গন্ধটা চলে গেলে ব্যাস মোটামুটি হয়ে যাবে। তো এরপর আমি যেটা অ্যাড করব সেটা হলো যে কুচোনো ক্যাপসিকামটা ছিল সেটা আমি অ্যাড করব। অ্যাড করে এটাকে একটু ভালো করে নেড়েচেড়ে দেবো। এরপর আমি এখানে যখন এটা একটু হালকা ফ্রাই হয়ে যাবে, কিন্তু পুরোপুরি যেন একদম মানে নরম না হয়ে যায়,
এরপর যে সিদ্ধ করা কর্নটা রয়েছে সেটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। এবার এটার সাথে আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে একটুখানি নুন অ্যাড করব, এটা স্বাদ মতো, কারণ আগেই আমি নুন দিয়ে সিদ্ধ করেছিলাম। আর তার সাথে আমি একটু ব্ল্যাক পেপার অ্যাড করব। তো তোমরা চাইলে এখানে চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারো। তো গরমে অত ঝাল না খাওয়ার থেকে ব্ল্যাক পেপারটাই বেটার, তাই আমি ওটা ইউজ করেছি। এবার সবগুলোকে মিশিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ফ্রাই করতে হবে। এরপর আমি ফ্রাই হয়ে যাওয়ার কিছুক্ষণ পর আমি যেই পেঁয়াজ পাতাগুলো কেটে রেখেছিলাম আমি সেগুলো ওখানে অ্যাড করে দিচ্ছি। এবার অ্যাড করে দেওয়ার পর এটাকে আরেকটু নাড়াচাড়া করতে হবে, বেশিক্ষণ এটা লাগে না। তো মোটামুটি একটুখানি গোল্ডেন ব্রাউন যখন হয়ে আসবে কর্নগুলো, একটু স্মোকি যখন একটা ব্যাপার চলে আসবে, তো তখনই ভাববে কি এটা মোটামুটি হয়ে গেছে, তো তখন এটা আমরা নামিয়ে নেব। এবার আমি এখানে একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি, তার উপরে আমি একটুখানি লেবুর রস অ্যাড করছি। এটা চাইলে অ্যাডও করতে পারো, নাও অ্যাড করতে পারো। লেবুর রস অ্যাড করব, আর তার সাথে যেটা করব আমি একটুখানি চাট মশালা অ্যাড করে দেব, এটা অপশনাল, ঘরে যদি থাকে, না হলে এমনি জাস্ট ফ্রাই করি তোমরা খেয়ে নিতে পারো। সো আমি একটু চাট মশলা অ্যাড করব। এটা একটা খুবই হেলদি খাবার, এটা সন্ধেবেলা বা সকালবেলাও তোমরা খেতে পারো। অনেক সময় যারা ডায়েট করে তারা এটা ডিনারেও খেতে পারে, খুবই ভালো, পেটটাও ভরা থাকে। আর একটু আমি ধনে পাতা দিচ্ছি, আর তোমরা উপর থেকে বা ফ্রাই করার সময় একটু টমেটো কুচিও দিতে পারো, খুব ভালো লাগে খেতে। তো আমি দিইনি, ইচ্ছে করেই দিইনি, তোমরা চাইলে দিতে পারো, ভালো লাগবে খেতে আরও। আর টমেটো খাওয়া তো খুবই ভালো। তো এটা একটা খুবই হেলদি ডিশ, তোমরা এটা বাড়িতে ট্রাই করতে পারো, মনে হয় ভালো লাগবে। তো ট্রাই করে জানিও কেমন লাগলো। তো আমাদের কর্ন চাট যেটা বানিয়েছি সেটা রেডি সন্ধ্যাবেলা খাওয়ার জন্য। তো এখন অঙ্কন টেস্ট করে বলবে কেমন হয়েছে। Yes, I am the tester. ভালো হয়েছে? চটপটা। খুব ভালো। অসাধারণ। কিরম লাগছে খেয়ে অসাধারণ, এগুলো তো জাস্ট বলার জন্য। চটপটা, ভুট্টার একটু মিষ্টি লাগছে, তার সঙ্গে একটু লেবু, আমার জন্য একটু রেখো কাঁচা লঙ্কা। আর তুমি সবাইকে বানাতে এটা কি রেকমেন্ড করবে ঘরে বানাতে? অবশ্যই, এটা খুব হেলদি ফুড। আগের দিনে আমরা খার মতো, হ্যাঁ ওটাও খুব ভালো ছিল। এরকম নতুন নতুন জিনিস তোমরা ট্রাই করতে থাকো, আমিও ট্রাই করছি, মানে আমি খেয়ে ট্রাই করছি। আর তো এটা বেশিক্ষণ বানাতে সময় লাগবে না, কম সময়ে বানানোর জিনিস এবং সবাই তার মিলেও খেতে পারবে সন্ধ্যাবেলার জন্য। হ্যাঁ, সন্ধ্যাবেলা এটা হালকা জাস্ট একটা স্ন্যাক্সের মতো, অন্য কিছু ইনগ্রেডিয়েন্টস লাগছে না। কেউ চাইলে টমেটো কুচিও দিতে পারে। হ্যাঁ নিশ্চয়ই, আর ধনে পাতাগুলো একটা আলাদা ফ্লেভার এনে দেবে। তো তোমাদের সাথে আমি এখন আরেকটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে আমি একটা নিজে হাতে করে একটা আমি কোস্টার বানিয়েছি। আমি একটা ফ্লাওয়ার ভাস কিনেছি নতুন, তো ওটার নিচে মানে ওটাকে ওটার নিচে রাখার জন্য, ডেকোরেশনের জন্য। তো চলো তোমাদেরকে দেখাই। তো এটা হলো সেই কোস্টারটা যেটা আমি বানিয়েছি। এখানে আমি দুটো কালার ইউজ করেছি, আর এটা হচ্ছে যে দড়িগুলো আমরা ইউজ করি জামা কাপড় কিনতে, তো সেটা দিয়ে আমি বানিয়েছি। এটা সরিয়ে দেখাচ্ছি। তো পুরো ব্যাপারটা হচ্ছে এরকম। এখানে অতটা বোঝা যাচ্ছে না, বেশ ভালোই বড়। ঘরে যেগুলো থাকে উল দিয়েও বানানো যায়, তারপর যেই কাপড় থাকে সেগুলো দিয়েও বানানো যায়, তো আমার কাছে সেগুলো ছিল না, এটাই ছিল, তাই আমি এটা দিয়ে বানিয়েছি। তো ভাসটা রাখার পর এটা খুব সুন্দর লাগছে দেখতে, তোমাদের আমি দেখাবো দূর থেকে কিরম লাগছে।
আমরা এখন এটা খেতে থাকি। তাহলে তোমরা আমাদের ভিডিও দেখে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে ফেলো এন্ড শেয়ার এন্ড শেয়ারও করো, এবং তোমাদের বন্ধু বান্ধবদের বলো যে কিরকম লাগছে, এবং তোমরাও এইরকম খাবার গুলো ট্রাই করো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। কেমন লাগছে? ঠান্ডা এত জোরে চালিয়েছে কিছু শোনা যাবে? শোনা যাবে। তুমি বলো আম্মা খা খেয়ে কিরকম লাগছে? আম্মাকে খেয়ে এখন আমি এখন সেন্টার সঙ্গে এক দিচ্ছি, আর চিড়িগুলো আস্তে আস্তে খাড়া হয়ে যাচ্ছে, চোখ গুলো বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু আমি খেয়ে যাবো। কতদিন পর খাচ্ছ? আমি তো মানে এইরকম ভাবে আমি তো আম্মাকে খাই না, আমি একদম সেই চিনিতে ডুবিয়ে কাঁচা আম একদম কাঁচা কাঁচা, মানে বড় বড় পিসেস একদম। আমার এরকম একটুখানি গ্রেট করে ভালো লাগে, কাসুন্দি দিয়ে আরো বেশি ভালো লাগে। খাও না, তোমারও টাইম হচ্ছে না? আমারও টাইম হচ্ছে না, এখন কাজের চাপ আবার আগের মতো বেড়ে গেছে। নেক্সট মান্থ থেকে হয়তো আমরা উইকলি দুদিন করে দিতে পারবো, সেরকমই হবে। কাজের চাপ যদি কম থাকে তাহলে আমরা ডেলি দিতে পারবো, না হলে ওরকম দু তিন দিন পর পরই হবে। হ্যাঁ, তো এখন আমাকে খেতে দাও, খুব টেস্টি। ঠিক আছে, আপনি খান।